আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য থাকছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পঙ্ক্তি ও উদ্ধৃতি। আশা করি এ ভিডিওটি থেকে আপনি উপকৃত হবেন এবং পরবর্তী কোনো পরীক্ষার জন্য নিজের প্রস্তুতি সমৃদ্ধ করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থের একটি রোমান্টিক কবিতা অনন্ত প্রেম। এ কবিতার প্রথম দুটি চরণ, তোমারেই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাসের প্রথম অধ্যায় থেকে নেয়া বিখ্যাত উদ্ধৃতি, কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতার বিখ্যাত চরণ, একখানি ছোট ক্ষেত আমি একেলা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমাদের ছোট নদী কবিতার চরণ, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতালি কাব্যগ্রন্থের সুপ্রভাত কবিতার বিখ্যাত পঙ্ক্তি, এদিন আজি কোন ঘরে গোখুলে দিলদার, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার। রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলীর মরণ কবিতা থেকে উদ্ধৃত চরণ, মরণ যে তুহু মম শ্যাম সমান। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের ঐকতান কবিতার উল্লেখযোগ্য দুটি চরণ, জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গ কাব্যগ্রন্থের দুটি চরণ, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগ্রন্থের শাহজাহান কবিতার বিখ্যাত উদ্ধৃতি, চিহ্ন তব পরে আছে তুমি হেথা নাই, আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পরিচ বসি আমার কবিতাখানি, আজি হতে শতবর্ষ পরে। কবিতা 1400 সাল। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। কবিতা 2 বিঘা জমি। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কবিতা পুরবী। রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়। কবিতা শেষের কবিতা। দেবতারে যাহা দিতে পারি দি তাই প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পাই তাই দেব দেবতারে। কবিতা কবিতা। নীল নবঘনে আশার গগনে তিল খাই আর নাহিরে, উগো আজ তোরা যাশনে ঘরের বাহিরে। কবিতা আশার। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। কবিতা আত্মত্রাণ। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কবিতা করি ও কোমল। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়। কবিতা সমাপ্তি। সমগ্র শরীরকে বঞ্চিত করে কেবল মুখে রক্ত জমলে, তাকে স্বাস্থ্য বলা যায় না। হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে।
খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। আজ এই পর্যন্তই, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বুলবুল আহমেদ। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ক্যারিয়ার একাডেমি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের সুন্দর স্বপ্নগুলো সত্যি হোক, সমৃদ্ধ হোক, সম্ভাবনাময় ক্যারিয়ার, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।